বন্ধুরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও নতুন একটা সরকারি নিবন্ধ আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চলে এসেছি। তো এটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিবন্ধ। এই নিবন্ধ সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো। চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা প্রথমে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথায় প্রকাশ করা হয়েছে। তো আমি সেই প্রশ্নের উত্তরটাই প্রথমে দিয়ে নেব, কারণ এই প্রশ্নটা আপনারা অনেকেই করতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত যুগান্তর পত্রিকায় 19 সেপ্টেম্বরে প্রকাশ করা হয়েছে। আপনারা 12 নম্বর পাতায় ঠিক এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলে দেব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বুঝতেই পাচ্ছেন যে এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বলা আছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নড়াইলে নিম্নবর্ণিত 0 পদসম সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রত্যেকটি পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে কিন্তু একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা হচ্ছে এই হলো সেই ফর্ম। আমি এই ফর্মটা আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দেবো। সো এই ফর্মের মাধ্যমে আপনাকে সহজে আবেদন করতে হবে। এখানে কোনো কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে শুধুমাত্র নড়াইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, এমনটা কিন্তু বলা নাই। সো আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো আজকে আমরা প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টেনোগ্রাফার। তো এখানে বেতন স্কেল শুরু হবে 11,000 টাকা থেকে, যা সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত পাবেন। পদ সংখ্যা হচ্ছে 1টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেওয়া আছে স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে, এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনি ইন্টার পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে 30 ও 35 শব্দ টাইপিং আপনার স্পিড থাকতে হবে। শর্ট হ্যান্ডের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি যথাক্রমে 80 ও 100 শব্দের গতি কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে? তো এরপরের যে পদ সেটি হচ্ছে বেঞ্চ সহকারী। বেতন স্কেল শুরু হবে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত আপনারা পাবেন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষা করার যোগ্যতা এখানে দেওয়া আছে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সেটা হতে পারে আপনি বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায়, সেটা হতে পারে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের আওতায়, সেটা হতে পারে টেকনিক্যাল বোর্ডের আওতায়, সেটা হতে পারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায়, যে কোনো বোর্ড থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। এরপর গাড়ি চালক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতন এখানে একজন নেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর অফিস সহায়ক, যেটাকে আমরা পিয়ন বলে থাকি বা এমএলএসএস বলে থাকি, এখানে নেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে একজন নেওয়া হবে। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কিন্তু কিছু শর্তাবলী আছে, সেটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এখানে আবেদনপত্রের প্রার্থীর নিজ নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মানে এই যে আবেদন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিভাবে পূরণ করবেন আমি একটু পরে বলে দিচ্ছি, যে কোথায় কি তথ্য আপনি বসাবেন সেটা আমি একটু পরে বলে দেবো। সো ওই ফর্ম সহ আপনাকে এই যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আর নড়াইল বরাবর কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে, ঠিক আছে? তো এখানে দরখাস্তটি আপনাকে 20/10/2021 তারিখ বিকাল 5টার মধ্যে আপনাকে কিন্তু পৌঁছাতে হবে। এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন যে এই তারিখের পর কিন্তু আপনার আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর আবেদনের বয়সটা ধরা হয়েছে 20/10/2021 তারিখ ধরে, আপনার বয়সটা যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যারা মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখন দেখবো যে আসলে আবেদনের সাথে কি কি দিতে হবে। তো আবেদনের সাথে আপনাকে প্রথম শ্রেণীর গেজেটের ক্রমাগতকরী সত্যায়িত সদ্যতোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য যে যোগ্যতা সনদগুলো আছে সেগুলোর সত্যায়িত কপি দিতে হবে, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে যদি থাকে, স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র দিতে হবে, জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিতে হবে যদি থাকে, না থাকলে জন্ম নিবন্ধন কার্ডের কপি দিলেও চলবে, কোটার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই দিতে হবে। তো এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে সত্যায়িত করে দিতে হবে। আর প্রার্থী যে ঠিকানা চিঠিপত্র পাইতে আগ্রহী সেই ঠিকানায় আপনাকে একটি ফেরতখাম দিতে হবে। সেই ফেরতখামের উপরে অবশ্যই আপনাকে 12 টাকা মূল্যের একটি ডাক টিকিট অ্যাড করতে হবে। একটি অ্যাড করতে পারেন অথবা ভেঙে ভেঙে 5, 5, 10 আর 2 টাকার ডাক টিকিট অ্যাড করতে পারেন। মোটামুটি আপনাকে 12 টাকা মূল্যের ডাক টিকিট অ্যাড করতে হবে। তো এই ফেরতখাম কি করবে, এটার মাধ্যমে আপনার বাসায় কিন্তু আপনার যে এডমিট কার্ড সেটি কিন্তু প্রেরণ করা হবে। এখন খামের উপরে প্রার্থীর পদের নাম, নিজ জেলা ও কোটা নাম অবশ্যই লিখবেন, সেই সাথে মোবাইল নাম্বারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত দেখে নিলাম। এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে কত টাকা ফি আপনার প্রয়োজন পড়বে।
করবে আবেদন করতে। এখানে কোনো আবেদনের ফির কথা বলা হয়নি, সো আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। আর যারা এই সার্কুলারটা ডাউনলোড করতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও নিজেরা ডাউনলোড করে ভালোভাবে দেখে বুঝে শুনে তারপর আবেদন করবেন। আর আবেদন ফর্ম পূরণ করার সাথে অবশ্যই আপনাকে চাকরির আবেদন ফর্ম কারবার আবেদন ফর্মটা লিখতে হবে, আমি অলরেডি বলে দিয়েছি। তো এখানে ছবি অ্যাড করবেন, এখানে পদের নাম দিবেন, বিজ্ঞপ্তির নাম্বার যেহেতু এখানে নাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারিখও দেওয়ার দরকার নেই। প্রার্থীর নাম এখানে বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্মদিন কার্ডের নাম্বার লিখবেন। এরপর আপনার জন্ম তারিখ দিবেন, জন্মস্থান দিবেন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স কত হবে সেখানে উল্লেখ করবেন, বছর মাস দিন হিসাব করে, মাতার নাম পিতার নাম, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সুন্দর করে উল্লেখ করবেন, মোবাইল নাম্বার, জাতীয়তা, ধর্ম, জেন্ডার, পেশা এগুলো সুন্দর করে আপনারা লিখে দেবেন। এবার শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি থেকে শুরু করবেন বা অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করবেন, যার যেটা আছে সেভাবে শুরু করবেন, ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো দিক যাবেন। মানে প্রথমে অষ্টম, এসএসসি ও এসএসসি, যাদের অষ্টম ছিল না তাদের অষ্টম দেওয়ার দরকার নেই, তারপরে বাকি তথ্যগুলো আপনারা পূরণ করবেন। এরপর এখানে কিন্তু আপনার যে স্বাক্ষর সেই স্বাক্ষরটা দিয়ে তারিখটা দিয়ে এই আবেদন ফর্ম এবং আমি যে কাগজপত্রগুলোর কথা আমি একটু আগে বলে দিলাম সেই কাগজপত্র সহ আপনাকে কিন্তু এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে নিয়োগটি সেটির সম্বন্ধে আমি বিস্তারিত বলে দিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।